হ্যালো এভরিওয়ান, ডাইভিং কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে লিস্টে করে একটা ইম্পর্টেন্ট টুল নিয়ে টিউটোরিয়াল করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে টিউটোরিয়াল। আমি আজকে আলোচনা করবো ক্লিপিং মাস্ক সম্পর্কে। ক্লিপিং মাস্ক ইলাস্ট্রেট করার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন ব্যানার, পোস্টার, ফ্লায়ার, যে কোনো ডিজাইনের জন্য ক্লিপিং মাস্ক আমাদের করতে হয়। তো আমি এখান থেকে একটা পলিগন টুল নিই। পলিগন টুল নিয়ে আমি শিপকলকে চেপে একটু বড় করি এবং এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাচ্ছি। আমি এটার কালার দিচ্ছি রেড কালার, আমার মতো করে আমি দিচ্ছি। আমি এটাকে আরেকটু বড় করে নিই আপনাদের বোঝানোর জন্য। ওকে ফাইন। এখন আমি এটার এই একটুকুর মধ্যে আমি একটা ছবি আমি এখানে রাখতে চাই। আমি এই গ্যাপটার ছবিটা গ্যাপে বের হয়ে অবজেক্ট থেকে বাহির না হয়, একের মধ্যে ছবিটা আবদ্ধ থাকবে, এটাকেই বলে ক্লিপিং মাস্ক। আমি এখান থেকে এই ছবিটা আনবো, এনে আমি ছবিটা যেহেতু নিচে আসে আমি আপনাদের বুঝানোর জন্য এটাকে এই ছবিটা উপরে করবো, কারণ ক্লিপিং মাস্কের নিয়ম কিছু আছে। আমি ছবিটাকে বড় করলাম, শেপ থেকে বড় করতে হবে, শেপ যতটুকু কাট থেকে বড় করতে হবে, আর ক্লিপিং মাস্কটা পুরোপুরি হবে না। ছবিটাকে আমি এখানে আনলাম, দেন এই পাশে নিয়ে আসলাম। দেন আমরা ক্লিপিং মাস্ক করার সময় যে কোনো ইমেজকে আমরা অবজেক্টের পেছনে নিয়ে যাবো, মানে ব্যাকে নিয়ে যাবো। সেক্ষেত্রে আমাদের রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলে ছবিটা অবজেক্টকে পেছনে চলে যাবে। ঠিক আছে, আমি এই শেপটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, আমি ছবিটাকে আরেকটু এর পাশে নিয়ে যাই যাতে কম্পিউটারের কিছু অংশ পড়ে। দেখুন আমি এই পাশে নিয়ে আসতেছি, কম্পিউটারের কিছু অংশ যাতে পড়ে আমি শেপটাকে আরেকটু এর পাশে নিয়ে যাই। ব্যাকের রাইটের কি লেফটের কি কি আমি এই কাজটা করছি কিবোর্ডের। আচ্ছা, এখন এটা সিলেক্ট আছে, শেপটা কিন্তু সিলেক্ট আছে। আমি শিফট চেপে ইমেজটাকে সিলেক্ট করব, তাহলে দুটো সিলেক্ট হয়ে গেল। মাউসের রাইট বাটন ক্লিক করে এই দেখুন মেক ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব, শেপের মধ্যে ক্লিপিং মাস্কটা হয়ে গেল। ঠিক আছে, আমরা চাইলে এই শেপের মধ্যে স্কোপ দিতে মানে আরেকটু ডিজাইন করতে পারি। আমরা চাইলে এই শেপের বাইরে আমরা স্ট্রোক কালারটা আনতে পারি। সেক্ষেত্রে আমাকে এই এই কাজটা করার জন্য আমাকে আমি আর একটা শেপ নিই, আমি এখান থেকে ইলিপস টুলটা নিই। ওকে ফাইন, আমি ইলিপস টুলটা নিলাম এবং আমি রেড কালার আছে আমি এটাকে আমি এটার স্ট্রোক কালারটা দিব। স্ট্রোক কালারটা দিয়ে আমি এখান থেকে স্ট্রোকটা বাড়াবো। ওকে, দেখুন স্ট্রোক বাড়ছে। তো আমি চাচ্ছি এই স্ট্রোক কালারটা তো থাকবেই, আমি বাইরের কালারটা থাকবে কিন্তু ভিতরে এই ছবিটা থাকবে, স্ট্রোক কালারটাও থাকবে, ছবিও থাকবে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই দুটোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড নামে অপশনটাকে যাবেন এবং ফিল স্ট্রোক দুটোই দুটো কী কী থাকবে আমরা ওকে করে দিব। ওকে করার পর এতে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। ঠিক আছে, তারপর আমি এই ছবিটাকে আনবো, একটু ছবিটাকে শিফট কলকে চেপে বড় করব। দেন আমি এটা এখানে বসাবো, ছবিটা পেছনে আছে। আমি কিন্তু বলেছি যদি ইমেজটাকে সবসময় পেছনে রাখতে হবে, ইমেজটা সবসময় পেছনে থাকবে ছবির। আমি কম্পিউটারটা রাখার চেষ্টা রাখছি, ইয়ে করি। ওকে ফাইন, কম্পিউটারটা থাকলো। সবসময় ক্লিপিং মাস্ক করার সময় সবসময় এক জিনিসই খেয়াল রাখবেন, সবসময় অবজেক্টের পেছনে ইমেজ থাকবে। ঠিক আছে, যেহেতু ছবিটা অবজেক্টের পেছনে আছে আমি আর ব্যাক করলাম না, আমি এই ছবিটা সিলেক্ট আছে আমি ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন আমি রাইট বাটন ক্লিক করে মাউসে ক্লিপিং মাস্ক করব, ছবিও আছে এবং সেই আমাদের স্ট্রোক কালারটাও আছে। ঠিক আছে, চাইলে আপনি এইভাবে ডিজাইনটাও করতে পারেন। আমি তারপরে এই দুটোকে সিলেক্ট করে
যেহেতু এটা আং গ্রুপ আছে, দেখুন এটা এখন আং গ্রুপ আছে, আমরা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জেড দিয়ে আমরা গ্রুপ করে ফেলবো। এই দুটো সবগুলোকে সিলেক্ট করে, সিলেকশন টুল দ্বারা সবগুলোকে সিলেক্ট করে দেন আমি গ্রুপ করে ফেললাম। এইভাবে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি, আমাদের বিভিন্ন ডিজাইনে আমাদের এই ধরনের ক্লিপিং, আমাদের এই ধরনের ছবি ডিজাইন লাগে পক্ষে। তো আমরা এই ছবিগুলো এইচডি কোয়ালিটির ছবি আমরা কোথায় পেতে পারি, ফ্রি এইচডি কোয়ালিটির ছবি আমরা কোথায় পাবো, তারও একটা ভিডিও আমি আপনাকে এই চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? সেজন্য আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আমি ক্যাস্কের উপরও ক্লিপিং মাস্ক করতে পারি, আমি একটা ক্যাস্ক লিখবো এখানে, আমি একটু বড় করি ক্যাস্কটা, লিখছি বড় করে নিই, বড় করে আমি লিখছি ডিজাইন, এবং আমি এটার ফন্টটা একটু বোল্ড করে দিব, গিয়ে ফন্টটা খেয়ে খাক, আপাতত আমি এটাকে বোল্ড বা ব্ল্যাক করে দিলাম, আমি আরো বড় করলাম। ওকে, আমি আর একটা ছবি আনি, আমি কম্পিউটারের ছবি দিয়ে আবার নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম কম্পিউটারের ছবিটাকে, আমি একটু ছোট করলাম বা একটু করে রাখলাম, আরো বড় করতে হবে ডিজাইন যতটুকু দেখা কাক থেকে বড় করতে হবে। ওকে ফাইন, একটু থাকলো। দেন আমরা ছবিটাকে কি ব্যাকে নিয়ে যাব, ব্যাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, অর্থাৎ ছবিটা পেছনে চলে গেছে। দেন ছবিটা সিলেক্ট কাছে শিফট চেপে আমরা ক্যাশটাকে সিলেক্ট করব, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখুন রেখার মধ্যে ছবিটা চলে গেছে, ক্যাশের মধ্যে ছবিটা চলে গেছে। আমি যদি এখানে একটু নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন, সাদা ব্যাকগ্রাউন্ডে তো বোঝা যাচ্ছে না, দেখুন লেখার মধ্যে সরি টেক্সটের মধ্যে ছবিটা চলে গিয়েছে। আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন, টেক্সটের মধ্যে অনেক সময় ক্লিপিং মাস্কের প্রয়োজন করতে পারে, সেই টেকনিকটাও আমি আপনাকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি ভালো আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে নোটিফিকেশন বেলটি নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।